ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين خذ العفو وامر بالعرف واعرض عن الجاهلين السلام عليكم ورحمه الله وبركاته এক মুখোশধারী মুকাল্লিদ মুফতি মুখোশধারী মুফতি মুকাল্লিদ আমাকে একটা প্রশ্ন করেছেন যে আবু হানিফা থেকে যারা বর্ণনা করেন তাদের মধ্য থেকে যদি কোনো রাবি জীব থাকে আর আবু হানিফা যাদের থেকে বর্ণনা করছেন তারা যদি সবাই বিশ্বস্ত হন তাহলে কি হাদিস জয়ীফ হবে না কি সই হবে এটা প্রশ্ন হাদিসটি সহি হবে না জয়ীফ হবে প্রথমে আমি বলব ওই মুখোশধারী মুক্তি শাহ আবদুল্লাকে যে যে রাবি জয়ীফ তার কারণ তো অবশ্যই হাদিস জয়ীফ হবে কিন্তু ওর কারণে যদি না হয় যদি না হয় হয়তো অন্ততপক্ষেও মুদাল্লিশ রাবি শিকা মুদাল্লিশরাবী বিশ্বাস্ত রাবিব কিন্তু হাদ্দাসানি কিংবা স্বামী তো বর্ণনা করেছে আর সবাই যদি বিশ্বস্ত থাকে আবু হানিফার পরবর্তী এবং অগ্রবর্তী সমস্ত রাবিরা যদি বিশ্বস্ত থাকে তারপরেও হাদিস জয়ীভাবে সই হবে না কারণ আবু হানিফা একজন এমন একজন ব্যক্তি যিনি হাদিস শাস্তে দুর্বল হাদিস শাস্তে দুর্বল এ ব্যাপারে প্রায় পনেরোটা মহাদিস থেকে আমি সংকলন করেছি তারা সকলেই বলেছেন তার ব্যাপারে আর আপনি প্রশ্ন করেছেন যে আবু হানিফা থেকে যারা বর্ণনা করে তারা যদি কেউ জয়ীব থাকে আর আবু হানিফা যাদের থেকে বর্ণনা করেন সবাই যদি শেখা থাকে হাদিস জৈব হবে না শহীদ হবে আবু হানিফা যেই সাঁতে থাকবে অবশ্যই সে হাদিস জয়ীব হবে কারণ তার ব্যাপারে মহাদ্দেশেনে কেরামের উক্তিরা শুনানি এগুলো সব সহি প্রমাণিত সমস্ত রাবি বিশ্বস্ত আমি যদিও রাবিদের জীবনে এখানে আলোচনা করলাম না শুধুমাত্র আবু হানিফা সম্পর্কে যেহেতু লিখেছি সংক্ষিপ্তভাবে বিস্তারিতভাবে আছে প্রত্যেক রাবির তাহাকেই করা আছে আলহামদুলিল্লাহ সকলে বিশ্বস্ত এক নম্বর আল ইমাম আবু আহমদ আবদুল্লাহিবন আদি আল জুরজানি মৃত তিনশো পঁয়ষট্টি হিজড়ি তিনি বলছেন হাদ্দা আলি ইউবনু আহমাদ উবনু সুরাইমান হাদ্দা ইব ইবনু আবি মারিয়াম কালা সাল তুইনু মাইন আন আবি হানিফা ইউক এখানে যত আবি আছে যত বর্ণাকারী সকলে বিশ্বাস্ত আমি আবি মারিয়াম বলছেন যে আমি ইয়াহি আবনুমাঈনকে জিজ্ঞাসা করলাম আবু হানিফা সম্পর্কে তিনি বললেন তার হাদিস লেখা যাবে না ইয়াহি আবনু মাঈন বললেন আবু হানিফার হাদিস লেখা যাবে না আল কামিল ফি আফাইয়ের রিজাল সপ্তম খণ্ড পৃষ্ঠ নাম্বার দু হাজার চারশো তিহাত্তর ও সানাদু শাহিহ এটা বর্ণনা করেছেন এটাই এই সানাদেই রাখিফ বাগদাদি ফি ফিতারিখ বাগদাদ তেরো খণ্ড চারশো পঞ্চাশ পৃষ্ঠা আলমুনতাজেম লিবন ই লিবনুল জাউসি অষ্টম খণ্ড একশো সাঁত্রিশ পৃষ্ঠা পদ্মাবি ফিদিওয়ানিদু আফা দ্বিতীয় খণ্ড চারশো চার চার পৃষ্ঠা এই সমস্ত গ্রন্থে একই কথা উল্লেখিত হয়েছে মাইন বলেছেন আবু হানিফার হাদিস লেখা যাবে না নাম্বার দুই امام عبد الله بن احمد بن حنبل رحمه الله قال حدثني ابو الفضل حدثني يحيى بن معين قال كان ابو حنيفه مرجئا وكان من الدعاة ولم يكن في الحديث بشيء وصاحب ابو يوسف ليس باس يحيى بن معين بلين جاء ابو حنيفه مرجئ شلو مرجيا ابان سي سيدي ولم يكن في الحديث بشيء ترى حديث كيشوي ও সাহেবহু এবার তার সাথী এবং তার সাথী আবু ইউসুফ লেইস আব বাস কোনো সমস্যা নেই অর্থাৎ বিশ্বস্ত তার নিকটে ইয়াহেবুল মাহিনের নিকটে আর আবু আনিফার আবু আনিফা হচ্ছে একজন মুরজিয়া ইয়াহে মাহিন বললেন এবং সে মুর তার হাদিস কিছুই নয় কেতাব ও সন্না চারশো দুই নাম্বার ও শাহি এর সানাদচ্চ মুহাম্মদ ওসমারুবনু আবি সাইবা ক আলা সাল তু ইবনুমা আইন আনাবি হানিফা মুহাম্মদ উবনুর রসমান বিন আবি তিনি বলছেন যে আমি হি আবনুমা আইনকে আবু হানিফা সম্পর্কে জিজ্ঞাসা করলাম ক আলহ তিনি বললেন ক্যাদ হাদিস যে হচ্ছে হাদিসের জৈব অর্থাৎ হাদিস শাস্ত্রে জৈব ছিল তাকে হাদিসের জৈব বলে পরিগণিত করা হতো লিল আব্দাফাউলকীরকাইল চতুর্থ খণ্ড দুশো পঁচাশি পৃষ্ঠা তারিখ বাগদাদ তেরো খণ্ডো চারশো পঞ্চাশ পৃষ্ঠা হাসান হসনাত হাসন মসালাতজাক বিশলীব ঊনষাট পৃষ্ঠা চতুর্থর নম্বরে قال خطيب بغدادي اخبرنا عباد الله بن عمر الواعز حدثنا ابي حدثنا محمد بن يونس الازرق حدثنا جعفر بن ابي عثمان قال سميت يحيى عن ابي يوسف وابي حنيفه فقال ابو يوسف اوثق منه في الحديث قلت فكان ابو حنيفه يكذب قال كان عم أم أمبل في نفسه من أن يكذب تاريخ بغداد تاركوندو 459 وسنده صحيح ইয়াহিয়া আবনু মাইনকে জাফার মিন আবি উসমান জিজ্ঞাসা করলেন বলতে শুনেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আবু ইউসুফ সম্পর্কে এবং আবু হানিফা সম্পর্কে তিনি বলছেন আবু ইউসুফ হাদিস শাস্ত্রে তার থেকে বেশি শেখা কুলতো তারপর আমি বললাম ক্যান আবু হানিফা ইয়ে সে কি মিথ্যা কথা বলতো সে মৃত্যুক ছিল ইয়াহি আবন মাহিন বললেন আম্বালু ফি নফসিহি মান মিন দিবা সে মিথ্যাতে নিজে এতটাই মানে সচ্ছিস্ত ছিল উন্নত মানের মৃত্যুক ছিল সে ইমাম আবু হানিফা তারপর ইয়াহা ইবনে মাইনের কথা বললেন এর সমস্ত রাবি বিশ্বস্ত যদি ক্ষমতা থাকে এটাকে জয়ী প্রমাণ করুন মুফতি জালিয়াতি মুফতি শাহ বলেন তারপর ইবনু সেন হাদিস সে হাদিস আছে দুর্বল কুবরাল ইবনে সাদ সপ্তম খণ্ড দুশো তেত্রিশ পৃষ্ঠা আবু হানিফার জীবনী নাম্বার তিন হাজার চারশো তিপান্ন ইব্রাহিম ইবনো ইয়াকুব বিন শাক সাদি জানি মৃত দুশো উনষাট হিজরি কাল আবু হানিফা লাখ হাদিস তিনি বলেন যে আবু হানিফার হাদিস ভরসা করা যায় হাদিসের ওপরে এবং তার রায়ের ওপরে আহওয়ালুর রিজাল প্রথম খণ্ড একশো সতেরো পৃষ্ঠা তার জীবনীর নাম্বার হচ্ছে পঁচানব্বই আবু হানিফা নোমান বিন সাহেদ সাহেবুর রায় মুজতারবুল হাদিস লেইসালাহ কবির হাদিস ও সাহেব এ হচ্ছে মুজতারিবুল হাদিস হাদিসকে উল্টাপাল্টা করতো সাহেবুর রায় রায় ও রায়ওয়ালা ছিল মানে মতামত ব্যক্ত করতো আল কেনাহাওয়াল ইসমা আলী ইমাম মুসলিম প্রথম খণ্ড দুশো ছিয়াত্তর বিশটা জীবন নাম্বার নশো তেষট্টি ওয়ালান নাসাই ইমাম নাসাই বলেন নমান বিন সাবেদ আবু হানিফা লাইসাবিল আল হাদিস কুফি এ নোবুল সাবেদ আবু আনিফা কুফি ই হাদিস শাস্ত্রে শক্তিশালী নয় অর্থাৎ দুর্বল আব্দুল আফা আলমাত্রু কুন লিন্নসাই প্রথম খণ্ড একশো পিসটা জীবন নম্বর পাঁচশো ছিয়াশি আল কামিল ফি দাফা এর রিজাল অষ্টম খণ্ড দুশো সাঁত্রিশ পৃষ্ঠা আবদান উব্ন ওসমান পাল সামেদ ইবনুল মুবারক আবদানুবুর রুসমান বলেন আমি ইবনুল মুওয়ারাক মুারাককে বলতে শুনেছি অকুল ইবনুল মুওয়ারাককে বলতে শুনেছি কেন আবু হানিফা মিসকিন ফিল হাদিস আবু হানিফা হাদিসের মিসকিন ছিল আবু হানিফা হাদিসের মিসকিন ছিলেন এ কথা বলছেন কে ইবনুল মুবারক ইবনুল মুওয়ারাক হানাফি বিদ্যান ছিলেন না হাদিস বিদ্যান ছিলেন আপনি এবারে বলুন আল জারহুয় তা আদিল ইবন হাতেম অষ্টম অখণ্ড চারশো পঞ্চাশ পৃষ্ঠা علي بن إسحاق السمرقندي يقول سميت ابن مبارك يقول كان أبو هаниف في الحديث يطيمًا علي بن إسحاق السمرقندي بلين أمي بن مبارك كي بولد سونيچي أبو هنيف هانيب الحديث يطيم شيلو المجروحين لابن لأ هيبان تي تي خون ديك خطر بجتة معم尔 بن إسماعيل قال ساميط سوبيان الساوري يقول أبو هانيف غير الثقة معم尔 بن إسماعيل بلين أمي سوبيان الساوري كي بولد سونيچي أبو هانيب هاتشي أبي شستو أرثا ثي গাই রোদে আল মজুর হেন লিভনি হেতীয় খণ্ড একাত্তর পৃষ্ঠা বারো নাম্বার অ লা সাহাদি লাই একনাবি হাদিস ইয়ালা বিরাহ ইয়া আবা হানিফা সাহ ইমাম শাহাদি বলেন তার হাদিস নির্ভরযোগ্য নয় ভরসাযোগ্য নয় এবং তার রায় তার মতামতও ভরসাযোগ্য নয় অর্থাৎ আবু হানিফার আল কামেল ফিদু হাফা এর রিজাল ষষ্ঠখণ্ড দুশো সাতইশ পৃষ্ঠা

সে বিশ্বস্ত নয় ফি অষ্টম খণ্ড দুশো আটত্রিশ পৃষ্ঠা ইসামাজিদামি তু সুফেন কেন আবু হানিফা ইসাম ইয়াজিদ বলেন আমি সুফিয়ান সাউরিকে বলতে শুনেছি আবু হানিফা পদভ্রষ্ট ছিল এবং পদভ্রষ্টকারী ছিল তবে কাতুল মুহাদ্দ দ্বিতীয় খণ্ড একশো পঞ্চান্ন পৃষ্ঠা النعمان بن ثابت ابو حنيفه قال سفيان الثوري ليس بثقه وقال يحيى بن معين لا يكتب حديثه وقال مره اخرى هو انبل من ان يكذب وقال النسائي ليس بالقوي الحديث وهو كثير الغلط الخطأ على قلة روايته وقال النجر الشمائل هو متروك الحديث بستي برشين مكشتري مبتسائب الضواف المتروكون لابن الجوزي তৃতীয় খণ্ড একশো তেষট্টি বিশটা জীবনের নাম্বার তিন হাজার পাঁচশো উনচল্লিশ এই সমস্ত মহাদ্যাসিনে কেরাম আবু হানিফায় কী বললেন আবু হানিফার ব্যাপারে কেউ বলেছেন লাইসাবে সেকা কেউ বলেছেন মাতরুকুল হাদিস কেউ বলেছেন মহামৃত্যু মানে মৃত্যু মিথ্যা বলতে সিদ্ধহস্ত তারপরে কেউ বলেছেন অবিশ্বস্ত কেউ বলেছেন তার রায় গ্রহণযোগ্য নয় সে নির্ভরযোগ্য নয় মিসকিন ছিল ইবনুল মারাক বলেছেন ইয়াতিম ছিল ইবুল মারাক বলেছেন এগুলো আমি বলতাম না আপনি যদি প্রশ্ন না করতেন এগুলো আমার জানা ছিল তারপরও আমাকে বলতে আমি বাধ্য হলাম আমাকে বলতে হলো আশা করি উত্তরটা পেয়েছেন আবু হানিফা যদি হাদিসের সানাদে থাকে তাহলে সে হাদিস জয়ীফ কেননা আবু হানিফা জয়ীফুল হাদিস আবু হানিফা হাদিস শাস্তে দুর্বল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি